প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করার দায়ে আদালত অভিযুক্ত সঞ্জীব পালকে 12 বছরের সশ্রম কারাদণ্ড, 376 ধারায় এবং 50,000 টাকার জরিমানা করে। 417 ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকার জরিমানা করে। চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। সেন্টেন্স হিয়ারিং ছিল, কালকেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে সেন্টেন্স হিয়ারিং আদালত বেলা 2টার সময় ফিক্স করেছে। প্রসিকিউশনের পক্ষে আমি এবং লার্নার ডিফেন্স কাউন্সিল আমরা দুজনেই এই হিয়ারিংয়ে অংশগ্রহণ করি। সরকার পক্ষ থেকে যেহেতু 376-এ হায়েস্ট পানিশমেন্ট মানে লাইফ আমরা কনভিকশনের দাবি করেছিলাম, আমাদের সাবমিশন ছিল সেটা। আদালত সব পক্ষের বক্তব্য শুনলেন, শুনে ওনার ফাইনাল অর্ডার দিলেন যে উনি সঞ্জীব পালকে ভারতীয় দণ্ডবিধির 376 দ্বারায় উনি 12 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন। আর 417 দ্বারা উনি উক্ত বিবাদীকে, কনভিক্টকে 1 বৎসরের সশ্রম কারাদণ্ড দিলেন এবং 10,000 টাকা জরিমানা করলেন। এই যে 50,000 টাকা এবং 10,000 টাকা জরিমানা, সেটা 6 মাসের মধ্যে এই কনভিক্টকে দিতে হবে। আদালতে জমা দেওয়ার পর প্রসিকিউশনকে ডাইরেকশান দিয়েছে তার যে বাচ্চা, ভিক্টিমের যে বাচ্চা, তাকে এই টাকাটা ন্যাশনালাইজড ব্যাংকে 5 বৎসরের জন্য ফিক্স করে দেওয়া হবে। তাছাড়া 2টো শাস্তি একসাথে চলবে। তাছাড়া উনি ত্রিপুরা ওমেন ভিক্টিম কম্পেনসেশন স্কিম যেটা আছে রাজ্য সরকারের, সেখানে উনি ওয়েস্ট ত্রিপুরার লিগ্যাল সার্ভিস অথরিটিকে উনি ডাইরেকশান দিয়েছেন যে ভিক্টিমকে, এই কেসের যিনি ভিক্টিম ওনাকে ভিক্টিম কম্পেনসেশন স্কিম অ্যাক্টের আওতায় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি ঠিক করবেন ওনাকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা, এটি ওয়ার্ডিং উনি ইউজ করেছেন, যেটা তারা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে সেই টাকাটা ভিক্টিমকে দেওয়ার জন্য। এবং এটা রাজ্য সরকার যাদের স্কিম আছে সেই স্কিম অনুযায়ী লিগ্যাল সার্ভিসের অথরিটি ঠিক করার পর ওনারা ভিক্টিমকে দেবে। সেটাও প্রসিকিউশনকে বলেছে যে যদি ভিক্টিম কম্পেনসেশন স্কিমে ওনাকে সাহায্য করার জন্য এবং যাতে টাকা পায় আমি সময়মত ভিক্টিমকে সেই খবর দেওয়ার জন্য, দুটোই আদালত থেকে আমি অ্যাকসেপ্ট করেছি। এইটুকু ঘটনা। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল সঞ্জীবের সাথে মেয়েটির, পরবর্তী সময় ভালোবাসার থেকে শারীরিক সম্পর্ক করে ওর প্রেগনেন্ট হয়ে যায় এবং তার একটি পুত্র সন্তান হয়। আমি গতকালকেই বলেছি আপনি যে অ্যাপ্রিসিয়েট দ্য ভিক্টিম দেবে। ওই সময়টি পুরুষের সময়, সামাজিক লজ্জা অপবাদের ভয়ে ম্যাক্সিমাম মেয়ের এই আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু মেয়েটি নেয়নি। সে বলতে পারেন সেই অর্থে কুমারী মানুষ। আমাদের রাজ্যে এই ধরনের রায় বিরলতম, এটা তো আপনারা জানেন। মেয়েটির বয়স তখন ছিল 23 বৎসর যখন তার ভালোবাসা চলছিল এবং তার পরবর্তী সময়ে 2014 সালের শেষ দিকে ওর একটা বাচ্চা হয়। মাঝামাঝি সময় তার একটা সন্তান হয়। এই নিয়েই মামলাটি ছিল, চার্জশিট ফাইল হয়েছে, সাক্ষী হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, কালকে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জীব, আর আজকে তার সাজা ঘোষণা। ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট নম্বর 5 মাননীয় বিচারপতি ধীমান দেব আজকে এই সাজা শুনিয়েছে।